উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন জমা এবং প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখানেও ইতিমধ্যে অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতেরো জন নির্বাচন কমিশনে গ্রহণ হয়েছে ষোলোটি মনোনয়নপত্র বাতিল হয়েছে একটি মনোনয়ন এই কেন্দ্রে একজন একাধিক মনোনয়ন জমা দিলেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বারো জন রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী সংখ্যা তিনজন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত ত্রিমুখী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে গতবারের বিদায় সাংসদ রায়কে পদে মনোনয়ন জমা দিয়ে সম্পত্তি হিসেবে নির্বাচন জমা করেছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় কি দেখে নেব তার জমা দেওয়া সম্পত্তির খতিয়ান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় শিক্ষাগত যোগ্যতা ডক্টর অফ মেডিসিন ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ সায়েন্স পেশা ডাক্তারি পেশা সাংসদ থেকে প্রাপ্ত বেতন এবং সঙ্গীত থেকে প্রাপ্ত অর্থ আয়ের উৎস সাংসদ থেকে প্রাপ্ত বেতন এবং সঙ্গীত থেকে প্রাপ্ত অর্থ বার্ষিক আয় দু হাজার তেইশ অর্থবর্ষে মোট আয় নলক্ষ নব্বই হাজার নব্বই টাকা স্ত্রী দেবযানী রায় গৃহবধূ কৃষিকাজ ডিপেন্ডেন্ট এক কস্তুরী রায় দু হাজার তেইশ অর্থবর্ষে মোট আয় বারো লক্ষ দুশো টাকা পুলিশে অভিযোগ দায়ের নেই হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে কুড়ি হাজার টাকা স্ত্রীর হাতে কুড়ি হাজার টাকা ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় কুড়ি হাজার টাকা ডিপেন্ডেন্ট দুই কুশল রায় দশ হাজার টাকা ব্যাংকে থাকা অর্থ নিজের নামে পাঁচটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থরাশি তিন লক্ষ আশি হাজার দুশো টাকা স্ত্রীর নামে দুটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থরাশি এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন টাকা ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় দুটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থরাশি ছ লক্ষ আঠেরো হাজার সাঁত্রিশ টাকা ডিপেন্ডেন্ট দুই কুশল রায় তার দুটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থরাশি আটশো সাতচল্লিশ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিজের নামে নেই স্ত্রীর নামে নেই ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় দুটি যার মোট অর্থরাশি চার লক্ষ আট হাজার ডিপেন্ডেন্ট দুই কুশল রায় দুটি যার মোট অর্থরাশি এক লক্ষ একানব্বই হাজার নশো অষ্টআশি জীবন বিমা নিজের নামে দুটি যার মোট অর্থরাশি আট লক্ষ হাজার ছে নামে দুটি জীবন বিমা রয়েছে যার মোট অর্থরাশি চার লক্ষ দু হাজার ছশো সতেরো টাকা ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় দুটি যার মোট অর্থরাশি বিয়াল্লিশ হাজার পাঁচশো আটাত্তর ডিপেন্ডেন্ট দুই কুশল রায় একটি যার মোট অর্থ রাশি গাড়ি নিজের নামে একটি গাড়ি রয়েছে যার মূল্য টাকা স্ত্রীর নামে কোনো গাড়ি নেই ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় তার নামেও কোনো গাড়ি নেই ডিপেন্ডেন্ট দুই কুশল রায় তার একটি গাড়ি রয়েছে যার মূল্য উনআশি হাজার আটশো টাকা গহনা নিজের আশি গ্রাম যার বাজার মূল্য চার লক্ষ আশি হাজার স্ত্রীর তিনশো পঞ্চাশ গ্রাম যার বাজার মূল্য একুশ লক্ষ টাকা ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় পঞ্চাশ গ্রাম গহনা যার বাজার মূল্য তিন লক্ষ টাকা ডিপেন্ডেন্ট দুই কুশল রায় কুড়ি গ্রাম যার বাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অস্থাবর সম্পত্তি নিজের অস্থাবর সম্পত্তির মূল্য আঠাশ লক্ষ দু হাজার তিনশো সাতাত্তর টাকা স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ছাব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার নশো চুয়াত্তর টাকা ডিপেন্ডেন্ট এক কস্তুরি রায় তার অস্থাবর সম্পত্তির মূল্য তেরো লক্ষ অষ্টআশি হাজার ছশো পনেরো টাকা ডিপেন্ডেন্ট দুই কুশল রায় তার অস্থাবর সম্পত্তির মূল্য চার লক্ষ আট হাজার পাঁচশো বিরানব্বই টাকা কৃষি জমি নিজের নামে এক দশমিক দুই চার এবং শূন্য দশমিক শূন্য চার একর জমি রয়েছে যার বর্তমান বাজার মূল্য বারো লক্ষ টাকা স্ত্রীর নামে তিন দশমিক আট চার একর জমি রয়েছে যার বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা বাসস্থান যোগ্য অকৃষি জমি নিজের নামে চার স্কয়ার ফিট যার বর্তমান বাজার মূল্য দু লক্ষ টাকা স্ত্রীর ফিট যার বর্তমান বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা বাসস্থানের জন্য নিজের স্ত্রী এবং স্ত্রীর যৌথ নামে এক হাজার ছিয়ানব্বই দশমিক নয় শূন্য স্কোয়ার ফিট যার ক্রয় মূল্য আঠাশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট চার লক্ষ টাকা বর্তমান বাজার মূল্য বত্রিশ লক্ষ টাকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি এবারে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তি হিসেবে কি কি দাখিল করলেন নির্মল চন্দ্র রায় দেখে নেব সেই সম্পত্তির খতিয়ান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় শিক্ষাগত যোগ্যতা পিএইচডি ডিগ্রি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেশা অ্যাসোসিয়েট প্রফেসর গার্লস কলেজ আয়ের উৎস বিধায়ক বেতন এবং চাকরি ক্ষেত্র থেকে প্রাপ্ত বেতন অর্থবর্ষে মোট আয় সাতাশ লক্ষ সাতান্ন হাজার সাতশো চল্লিশ টাকা স্ত্রী প্রীতিকণা মল্লিকের পেশা প্রধান শিক্ষিকা নাথুয়াহাট ধাপি দেবী বালিকা বিদ্যালয় আয়ের উৎস চাকুরি ক্ষেত্র থেকে প্রাপ্ত বেতন স্ত্রী প্রীতিকণা মল্লিক দু হাজার অর্থবর্ষে মোটায় ন লক্ষ বাষট্টি হাজার ছশো টাকা পুলিশে অভিযোগ দায়ের নেই হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা স্ত্রীর হাতে পঁয়তাল্লিশ হাজার একশো ষাট টাকা ডিপেন্ডেন্ট এক দশাইত রায় তার হাতে নগদ টাকা বারো হাজার ডিপেন্ডেন্ট দুই কৃষ্টি কন্যা রায় তার হাতে কোনো নগদ অর্থ নেই ব্যাংকে থাকা অর্থ নিজের নামে ছটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থ রাশি ন লক্ষ উনিশ হাজার পাঁচশো সাতান্ন দশমিক ছয় আট টাকা স্ত্রীর নামে ছটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থ রাশি ন লক্ষ একানব্বই হাজার নশো সাত দশমিক পাঁচ সাত টাকা ডিপেন্ডেন্ট এক দশাইত রায়ের নামে তিনটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থ রাশি দু লক্ষ তিয়াত্তর হাজার চোদ্দ দশমিক নয় পাঁচ টাকা গহনা নিজের নামে বারো গ্রাম যার বাজার মূল্য নব্বই হাজার টাকা স্ত্রীর নামে একশো গ্রাম যার মোট বাজার মূল্য ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র নিজের নামে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো তিন টাকা জীবন বিমা পলিসি নিজের নামে দুটি যার মোট অর্থরাশি তেইশ লক্ষ উননব্বই হাজার একশো একত্রিশ টাকা স্ত্রীর নামে তেরো লক্ষ ঊনপঞ্চাশ হাজার ডিপেন্ডেন্ট এক দশায়িত রায়ের নামে চার লক্ষ টাকা ডিপেন্ডেন্ট দুই কৃষ্টি কন্যা রায়ের নামে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি নিজের নামে যার মূল্য পনেরো লক্ষ ন হাজার নামে স্ত্রীর নামে ছাব্বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো ছিয়াশি দশমিক তিন নয় টাকা ডিপেন্ডেন্ট এক দর্শায় রায়ের নামে ছ লক্ষ পঁচাশি হাজার চোদ্দ দশমিক নয় পাঁচ টাকা ডিপেন্ডেন্ট দুই কৃষ্টি কন্যা রায়ের নামে বারো লক্ষ তিয়াত্তর হাজার একশো টাকা কৃষি জমি নিজের নামে শূন্য দশমিক ছয় সাত একর বর্তমানে যার বাজার মূল্য দশ লক্ষ টাকা বাসস্থান যোগ্য অকৃষি জমি নিজের নামে আঠারোশো স্কয়ার ফিট ক্রয় মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকা বাসস্থান যোগ্য অকৃষি জমি স্ত্রী নামে তিনটি যার ক্রয় মূল্য এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা রেসিডেন্সিয়াল বিল্ডিং স্ত্রীর নামে একটি ঋণ আটত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা যার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর লক্ষ টাকা স্থাবর সম্পত্তি নিজের নামে কুড়ি লক্ষ টাকার স্ত্রীর নামে অষ্টআশি লক্ষ কুড়ি হাজার টাকা ব্যাংক ঋণ নিজের নামে তিন লক্ষ বাইশ হাজার তিনশো বত্রিশ টাকার স্ত্রীর নামে তিন লক্ষ বাইশ হাজার তিনশো বত্রিশ টাকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। এবারে দেখে নেব মনোনয়ন জমা দিয়ে নির্বাচন কমিশনের সম্পত্তির কি কি করলেন জলপাইগুড়ি লোকসভা প্রার্থী লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন শিক্ষাগত যোগ্যতা ইংরেজিতে স্নাতকোত্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেশা সহকারী শিক্ষক শাহাডাঙ্গিহাট হাট কে রায় হাই স্কুল আয়ের উৎস শিক্ষাকতা থেকে প্রাপ্ত বেতন বার্ষিকায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মোটায় ছ লক্ষ চোদ্দ হাজার সাতশো টাকা স্ত্রী শ্রীলেখা বিষ্ণু পেশা সহকারী শিক্ষক গান্ধী প্রাথমিক স্কুল আয় রুচ্ছ শিক্ষাকতা থেকে প্রাপ্ত বেতন বার্ষিকায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মোটায় চার লক্ষ হাজার সাতশো চল্লিশ টাকা বাবা দীনেশ চন্দ্র বর্মন বার্ষিক আয় দু হাজার অর্থবর্ষে মোটায় চোদ্দ লক্ষ তিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পুলিশে অভিযোগ দায়ের দুটি হাতে থাকা নগদ অর্থ নিজের পঁয়ত্রিশ হাজার টাকা স্ত্রীর হাতে পনেরো হাজার টাকা ডিপেন্ডেন্ট এক রীতমা বর্মন তার হাতে কোনো নগদ অর্থ নেই ব্যাংকে থাকা অর্থ নিজের নামে পাঁচটি অ্যাকাউন্ট যার মোট অর্থরাশি তেইশ লক্ষ নয় হাজার তেতাল্লিশ দশমিক দুই চার টাকা স্ত্রীর ছটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থরাশি এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো আটষট্টি দশমিক আট তিন টাকা বাবার পনেরোটি অ্যাকাউন্ট রয়েছে যার মোট অর্থরাশি এক কোটি ছিয়াশি লক্ষ পঁচাশি হাজার একশো তেত্রিশ দশমিক তিন আট টাকা ডিপেন্ডেন্ট এক রীতমা বর্মন তার নামে ব্যাংকে কোনো অর্থ নেই ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড নিজের তিনটি যার মোট অর্থরাশি ছ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো সপ্তআশি স্ত্রীর একটি চল্লিশ হাজার বাবার তিনটি যার মোট অর্থ রাশি চার লক্ষ পঞ্চাশ হাজার জীবন পাঁচটি যার মোট অর্থ রাশি দশ লক্ষ নিরানব্বই স্ত্রীর একটি যার মোট অর্থ রাশি তিন লক্ষ বাবার তিনটি যার মোট অর্থ রাশি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আটশো আটাত্তর গহনা নিজের নামে কোনো গহনা নেই স্ত্রীর একশো সাতাশ গ্রাম যার বাজার মূল্য আট লক্ষ টাকা বাবার চারশো উনআশি গ্রাম যার বাজার মূল্য আঠাশ লক্ষ তেত্রিশ হাজার চারশো টাকা গাড়ি নিজের নামে একটি যার মূল্য এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো উনিশ টাকা মোট পরিমাণ নিজের তেতাল্লিশ লক্ষ ন হাজার তিনশো আটচল্লিশ দশমিক দুই চার স্ত্রীর তেইশ লক্ষ কুড়ি হাজার সাতশো আটষট্টি দশমিক আট তিন বাবার দু কোটি তেষট্টি লক্ষ উনষাট হাজার তিনশো একান্ন দশমিক তিন আট কৃষি জমি নেই অকৃষি জমি নেই বাসস্থানের জন্যে নিজের নেই স্ত্রীর নেই বাবার নামে আঠারোশো স্কোয়ার ফিট যার বাজার মূল্য ষাট লক্ষ টাকা স্থাবর সম্পত্তির নিজের কোনো সম্পত্তি নেই স্ত্রীর নামেও কোনো সম্পত্তি নেই বাবার ষাট লক্ষ টাকা সম্পত্তি রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটকে সামনে রেখে তৎপর নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে একাধিক পর্যবেক্ষক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে কারা রয়েছেন চলুন দেখিনি পর্যবেক্ষকদের সেই তালিকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সাধারণ পর্যবেক্ষক বা জেনারেল অবজারভারের দায়িত্বে রয়েছেন সুধাংশু মোহন সামাল আইএএস যোগাযোগ নম্বর সেভেন পুলিশ পর্যবেক্ষক বা পুলিশ অবজারভারের দায়িত্বে চাক্কারিলা সাম্বাসিভা রাও আইপিএস যোগাযোগ নম্বর সেভেন অর্থ খরচ খতিয়ে দেখার জন্য নিযুক্ত পর্যবেক্ষক বা এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন মদন মোহন মিনা আইআরএস আইটি যোগাযোগ নম্বর সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন থ্রি সেভেন সেভেন সিক্স নজরে লোকসভা